গ্রুপ সি, কেন গ্রুপ ডি না করে সি কেন অ্যানাউন্স করলো? অনেকে গ্রুপ সি তো টিকেছে, গ্রুপ ডি তে টিকেছে। তাহলে গ্রুপ সি তে যারা পাবে, সারা যদি পেয়ে যায়, তাহলে গ্রুপ ডি তে যে ইন্টারভিউ তে ডাকবে তাহলে ওরা আসবে না। তাহলে আরো অনেক সংখ্যক লোক যারা নতুবা দেখা গেছে, যেমন আমাদের টেট ওয়ান টেট টু, টেট ওয়ান ও টিকেছে, টেট টু তো টিকেছে, তো টেট টু তে চলে যায়, টেট ওয়ান ফাঁকা থাকে। সেরকম এখানেও গ্রুপ সি তে গ্রুপ ডি তে অনেকে পরীক্ষা দিয়েছে, সি তো টিকেছে, ডি তো টিকেছে, সেই জন্য একটা সিটাকে ছেড়ে দেওয়ার ফলে সিট তারা তো আর ডি তে যাবে না, এখন আর ডি তে তারা ইন্টারভিউ তে যাবে না। এর ফলে ডি তে বেশ সংখ্যক, প্রায় এই সংখ্যা পরিমাণ, অ্যাকুরেট সংখ্যা বলতে পারছি না, প্রায় 2500 মতো সেখানে গ্রুপ ডি ইন্টারভিউ এখন শুরু হবে। আমার মনে হয় তখন আমরা কিন্তু 100% ত্রিপুরার ডোমিসাইল হতে হবে, এরকম ছিল না। আমরা ইদানিং আমরা 100% ত্রিপুরা ডোমিসাইল করে দিয়েছি, এখন থেকে যা চাকরি হবে, এটা কিন্তু আগের ইন্টারভিউ, আমি ইচ্ছা করলে এটা ঢুকাতে পারবো না। তবে আমার জানা মতে খুব কম সংখ্যক, এটা এমনও হতে পারে এটা বিলু 30 হয়ে যেতে পারে, আমি শিওর না। কিন্তু তখন কিন্তু ওরা টিকেছে কিনা আমি জানি না, মনে হয় না, খুব কম সংখ্যক টিকলো, 2-4-5 জন, 10 জন, 20 জন হতে পারে, আমি শিওর না। কিন্তু ওই সময় তো ম্যান্ডেটরি ছিল না আমাদের, যেমন আমরা টিএসআর এর লোক নেই, বাইরের যে আসতেই হবে, 100% মানে 30% বোধ হয় বাইরের, খুব সম্ভব না 25%, হ্যাঁ 25% বাইরের লোক আসতে পারবে, এটা কতগুলি আছে। এখন থেকে যদি কোনো চাকরি, এখন আর বাইরে কেউ অ্যাপিয়ার করতে পারবে না, এটা এটা তো আমি বলতে পারবো না। তবে এরা পেয়েছে, আমার জানা মতেই প্রতাপগড়ে একজন পেয়েছে, সে আমাকে ফোন করে বলেছে স্যার আমি পেয়েছি, কিন্তু কতজন পেয়েছে আমি বলতে পারবো, কিন্তু 10,323 কিছু লোক।